এখনও আমরা রিসেন্টলি দেখছি যে আমাদের কোটা সংস্কার আন্দোলন হয়ে গেল এবং এর কারণে ইন্টারনেট বন্ধ ছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই নিয়ে বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়া এবং পাড়া মহল্লা যেখানেই যাই সব নিয়ে এখানেই আলোচনা বাট সেখানে একটা জিনিস অনেক বেশি হাইলাইট করার মতো সেটা হলো মেট্রো মেট্রো এমন একটা যান ছিল বেসিক্যালি আমি আমার কর্পোরেট লাইফে আমার মিটিংসের জন্য আসা যাওয়া বা আমার ক্লায়েন্টদের মিটিং হোল্ড করার জন্য যাওয়া আসার জন্য একটা মানে নেসেসারি মাধ্যম ছিল মেট্রো এবং যখন নিউজ পাইলাম যে এই ঘটনার মধ্যে আন্দোলনের ভিতরে সাম হাউ অনেক বাজেভাবে ড্যামেজ হয়েছে যারা দুষ্কৃতিকারী তারা বেসিক্যালি এখানে গিয়ে ভাঙচুর করছে এবং এখানে যা ছিল এমনভাবেই যারা হায়ার অথরিটি ওরা বলছে যে ইট উইল টেক মোর দেন ওয়ান ইয়ার্স সো উইচ ইজ প্রিটি মাছ প্রেথিটিক এবং কি বলবো দুঃখজনক টু বি অনেস্ট কারণ আমার কাছে এই নিউজটা শোনার পর অনেক বেশি স্যাড ফিল হয়েছে কারণ আমি নিজে মেটোরিয়ালটা অনেক বেশি ইউজ করছি এই যে আমার কাছে আমি জানি না ক্যামেরা দেখতে পারতেছেন কিনা আমি আমার এমআরটি পাস নিয়ে রাখছি করে দিয়েছিলাম আমার মানে রেগুলার ইউজেসের একটা মাধ্যম ছিল বাট প্রধানমন্ত্রী এই জিনিসটা ভিজিট করছে এখন এখানে তিনি দুঃখ প্রকাশ করছে উইচ ইজ ট্রু জিনিসটা খারাপ লাগাই স্বাভাবিক বাট এখানে আসলে মানে আই ডোন্ট নো মানে একটা কোয়েশ্চেন আস অ্যারাইজ হয় যে কোনো স্টুডেন্ট ইজ নট দ্যাট আনএডুকেটেড যে একটা কি বলবো মেট্রো রেল ভেঙে ফেলবে কারণ আমি দেখছি যে প্রচুর স্টুডেন্টরা এই যানটা ইউজ করতো মেট্রো রেলটা ইউজ করতো কর্মজীবী শুরু করে এবং আমি যখন আমার ইউনিভার্সিটি ডেসে ছিলাম তখন যাওয়ার জন্য আমি দেখতাম দূর থেকে মেট্রো রেলের কাজ চলতো দীর্ঘ অনেকক্ষণ যে আমি আটকায় থাকা লাগতো ওইটার জন্য দোয়া করতাম যে কবে মেট্রো রেলটা হবে এবং ফর্চুনেটলি সেই মেট্রো চোখে দেখতে পারতেছে আলহামদুলিল্লাহ বাট আনফর্চুনেটলি এমন একটা মাসাকার হয়ে গেল যার ফলে আসলে অনেক ড্যামেজ হয়েছে এখানে আসলে কে করছে কার পক্ষ বিপক্ষ সেদিকে আমি যাবো না এটা একদম টোটালি পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে দূরে আমি আমার জাস্ট ওপিনিয়নটা দিলাম যে হাউ ডু আই ফিল অ্যাবাউট দিস যে মেট্রো রেল এখন আপাতত আমরা ইউজ করতে পারতেছি না এবং রিসেন্টলি আমার যে সামনে অ্যাক্টিভিটিসগুলো করবো কতটা প্রবলেম ফেস করতে হইতে পারে বিকজ অফ দিস হ্যাঁ সো ইয়া দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও আশা করি আমি আমার মেসেজটা অ্যাকচুয়ালি ডেলিভার করতে পেরেছি অ্যান্ড যদি ভালো লাগে ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব টিল দেন চলে আসবে নতুন একটা ভিডিও নিয়ে অ্যান্ড সিম দ্য নেক্সট